নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। বরখলা বিজেপির ব্যাপক সাফল্য, বিধায়কের হাত ধরে দলে 500+ মাইনরিটি মহিলার যোগদান। লক্ষ্মীপুরে আটক 3 এইচপিসি ডি জঙ্গি, উদ্ধার প্রচুর মারণাস্ত্র। রাজ্যের সাথে শিলচরেও তৈরি হচ্ছে শিক্ষার্থীদের আধার কার্ড, সোমবার শিলচরে আনুষ্ঠানিকভাবে হলো শুভারম্ভ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। সোমবার আরও এক বড়সড় সাফল্য লাভ করল বরখলা বিজেপি। বিধায়ক কিশোরনাথের হাত ধরে ভাঙ্গারপাড় জিপিতে দলে যোগদান করলেন সমষ্টির প্রায় 500+ মাইনরিটি মহিলা। বিধায়ক কিশোরনাথ, তার সহধর্মিনী নীলিমা নাথ সহ দলের সহসভাপতি বিমলেন্দু রায়ের হাতে দলীয় উত্তরীয় ও টুপি পরে দলে যোগদান করেন তারা। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক কিশোরনাথ, ডিস্ট্রিক্ট সহসভাপতি বিমলেন্দু রায়, উপস্থিত ছিলেন বিধায়কের সহধর্মিনী নীলিমা নাথ, শালচাপড়া ব্লকের মণ্ডল সভাপতি পীযূষকান্তি পাল, ভাঙ্গারপাড়ের জিপি সভানেত্রী আসমাতারা বেগম, বদরপুর মাসিমপুর জিপির সভানেত্রী মঞ্জু গোয়ালা, এপি আব্দুল হোসেন, দুধপাতিল জিপি সভানেত্রী আলমারা বেগম, মাইনরিটি মোর্চার সভাপতি বাপ্পা লস্কর, ডিস্ট্রিক্ট ওবিসি মোর্চার সম্পাদক অমলনাথ, ডিস্ট্রিক্ট বিজেপি সদস্য নুরুল ইসলাম মজুমদার, আলতাফ হোসেন, আব্দুল রাজ্জাক, আলতাফ হোসেন, মিন্টুনাথ প্রমুখ। সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কিশোরনাথ গত 4 বছরে বরখলা সমষ্টিতে হওয়া তার বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন ও আগামী নির্বাচনে তার পাশে থেকে সাহায্য করার আহ্বান জানান। 90 কোটি টাকা সেকশন হয়েছে সেই ব্রিজের, আর সেই ব্রিজের কাজ চলছে। তারপর বরাকবেলির ভিতরে সবচেয়ে বড় প্রজেক্ট, বরাকবেলির ভিতরে এরকম বড় প্রজেক্ট আর নেই। ওই প্রজেক্টটা জানেন, সেই প্রজেক্টটা অনেক দূর রয়েছে আপনাদের শালচাপড়া মণ্ডলে শ্রীকুনা জিপিতে, মিনি সেক্রেটারিয়েট 400 crores, 400 কোটি টাকা মিনি সেক্রেটারিয়েট 4 বছরের মধ্যে। চার বছরের মধ্যে বন্ধুগণ, এই কিছু কিছু দুই একটা স্কিমের কথা বললাম। আমি তো বলেছি যদি প্রত্যেকটা স্কিমের কথা বলতে লাগে কমে থাকে আরও 4 থেকে 5 ঘন্টা লাগে বন্ধুগণ, এত সময় তো নেই। যা যা উন্নয়নমূলক কাজ হয়েছে বরখলার ভিতরে সেগুলো আপনার পেপার পত্রিকার মাধ্যমে পাচ্ছেন, ফেসবুকে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচ্ছেন, সেইগুলোকে দেখে নেবেন। আমার ফেসবুক অ্যাকাউন্টে, আমার ফেসবুক পেজে যদি আপনারা চলে যান তাহলে দেখতে পারবেন যে গত 4 বছরে উন্নয়নমূলক কাজ কী কী হয়েছে, কোথায় কোথায় কী হয়েছে। আরও অনেক করা বাকি রয়ে গেছে, এটা তো মাত্র শুরু করেছি বলে, এটা আমাদের সরকারের মাত্র শুরু হয়েছে। কংগ্রেস সরকার 50 বছর কী করেছে সেটা তো আমরা 4 বছরে তার ডাবল করে দেখিয়েছি, আর আগামীতে আরও অনেক করা বাকি রয়ে গেছে। বরখলাতে অনেক বড় বড় কাজ করা বাকি আছে, বড় বড় যে ইন্ডাস্ট্রি আসা বাকি রয়েছে। আপনাদের এই সামনে রানীঘাট যার বরযাত্রাপুর এলাকায়, ওই এলাকায় তো বড় বড় ইন্ডাস্ট্রি আসা বাকি রয়েছে। যখন সেইগুলো ইন্ডাস্ট্রি আসবে, আমাদের এলাকার অনেক যুবকরা রয়েছেন যারা চাকরির জন্য বাইরে যেতে হয়, তখন ওনাদের চাকরির জন্য বাইরে যেতে হবে না, ওনারা তখন রোজগার নিজের জিপিতে নিজের এলাকাতেই পেয়ে যাচ্ছেন। তার জন্য আর অল্প সময়ের দরকার, অল্প সময়ের দরকার। আপনারা দেখবেন এই 4.5 বছরে কী কাজ হয়েছে। যদি 1 বছর যদি করোনা না আসতো তাহলে আরও অনেক কিছু করার কাজ ছিল, অনেক কাজ করা আমার ছিল। তাই আমি আর বিশেষ সময় নিচ্ছি না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বা আমি গতবার 2016-তে যেভাবে কথা দিয়েছিলাম সেগুলো আপনারা দেখুন, যেভাবে কথা দিয়েছিলাম সেভাবে আমি কথা রেখেছি। আগামীতে আমার আরও অনেক করা বাকি রয়েছে, আগামী বছর যা কিছু বাকি রয়েছে সেগুলো আমি পূর্ণ করবো বন্ধুগণ, সেটাও আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তারই সঙ্গে কিছুদিন আগে যখন অরুণোদয় ফর্ম দেওয়া হয়েছিল, 830 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে, মা বোনদের অ্যাকাউন্টে যারা বিয়ে করেননি, যারা বিধবা রয়েছেন, বা যারা বিপিএল লেভেলে রয়েছেন, বা দিব্যাঙ্গ ভাই বোনরা যারা রয়েছেন, ওনাদের জন্য স্কিমটা দেওয়া হয়েছিল। ওই স্কিমটা দেওয়ার সময় কিন্তু আমরা কোথায় ডিফারেন্সেস করিনি, কোথায় জিজ্ঞেস করিনি যে কোন সম্প্রদায়ে দিচ্ছি, কোন পার্টিকে দিচ্ছি,
এউডিএফ কে দিচ্ছি, কংগ্রেস কে দিচ্ছি, না নির্দল কে দিচ্ছি, আমরা কিন্তু জিজ্ঞেস করি নাই। আমাদের দলীয় যারা কর্মকর্তারা আছেন প্রত্যেক গ্রামের জায়গায় দেখে দেখে যারা ওই ফর্মটা পেতে লাগে, ওই স্কিপটা পেতে লাগে, ওনাদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছে। যে ফর্মটা আপনারা ফিল আপ করে দিয়েছেন, কিছুদিন অপেক্ষা করুন, আপনাদের অ্যাকাউন্টে 830 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে, 830 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে। কিছুদিন আগে আমার কাছে আরও কিছু ফর্ম টোটাল করার পর দেখেছি রয়ে গেছিলো, তখন সঙ্গে সঙ্গে আপনার ভাঙ্গারপাড় জিপি দিয়ে ফোন করে ভাঙ্গারপাড় জিপি লোকেরা আমার কাছে ছিলেন, ওনাদেরকে বলা হয়েছে। ওনারা তখন আরও 10-15 জনের নাম দিলেন, আরও 10-15 জনের নাম তখন তখন ওখানে নেওয়া হলো। তো আপনারা চিন্তা করে দেখুন, আমরা যখন ইয়ে করছি কোথায় কিছু ডিফারেন্সেস আমরা করছি না। তাই বন্ধুগণ, আজকে যে আপনারা সবাই মায়েরা বোনেরা যারা রয়েছেন মাইনরিটি সম্প্রদায় থেকে, আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি যে আপনারা মোদিজির কাজকর্ম দেখে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয় এবং আসামের বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ওনার কাজকর্মে যে আপনারা যে প্রভাবিত হয়ে আজকে যে আপনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ দিচ্ছি। লক্ষ্মীপুরে এইচপিসিডির 3 জঙ্গিকে গ্রেফতার করা হয় সোমবার। রাতভর আসাম রাইফেল ও লক্ষ্মীপুর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় 3 জঙ্গিকে, সঙ্গে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণের মারণাস্ত্র। ধৃতরা হল 40-বছরের এলিজার যৌথে, বাড়ি লক্ষ্মীপুর থানাধীন মারকুলিনে, 30-বছরের জন মার, বাড়ি জয়পুর থানাধীন মালং ডিপুছড়ায়, এবং 35-বছরের ডারোলিয়ান মার, বাড়ি মিজোরামের কলাশিপ সাইফাইয়ে। লক্ষ্মীপুর পুলিশের দেওয়া তথ্য মতে রবিবার রাত 1টা নাগাদ আসাম রাইফেলস ও লক্ষ্মীপুরের এসডিপিও পার্থপ্রতিম দাসের সহযোগে লক্ষ্মীপুর থানাধীন আটুকাল জঙ্গলে অভিযান চালিয়ে সোমবার সকাল নাগাদ জঙ্গলে নির্মিত একটি অস্থায়ী ঘর থেকে অস্ত্রসহ 3 জঙ্গিকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যা নাগাদ অস্ত্রসহ 3 জঙ্গিকে লক্ষ্মীপুর থানায় সমজে দেয় আসাম রাইফেলস। তবে কিসের জন্য জঙ্গলে জঙ্গিরা ডেরা জমিয়েছিল তা এখনও খোলাসা হয়নি। জেরা করার পরই আসল রহস্য বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন লক্ষ্মীপুর পুলিশের কর্মীরা। জঙ্গিদের কাছ থেকে যেসব মারণাস্ত্রগুলি উদ্ধার হয়েছে তার মধ্যে রয়েছে একটি AK-47, MA একটি অ্যাসল্ট রাইফেল, 15 রাউন্ড 62mm লাইভ কার্তুস, 35 রাউন্ড 5.56mm লাইভ কার্তুস, 2টি ম্যাগজিন, 2টি মোবাইল ফোন ও 1টি পাওয়ার ব্যাংক। লক্ষ্মীপুর থেকে ভিটিভি প্রতিনিধি নৈতিক শীলের রিপোর্ট। আসাম সরকারের নির্দেশ অনুসারে এসএসএ কে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আধার তালিকাভুক্ত করার জন্য নোডেল এজেন্সি হিসাবে নিয়োগ করা হয়েছে। তদনুসারে এসএসএ কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় স্কুলগুলির উপপরিদর্শকের অধীনে এই তালিকাভুক্তি শুরু করেন। আমাদের মধ্যে উপস্থিত আছে অতিরিক্ত জেলা অনুরোধ করছি, আমাদের মধ্যে উপস্থিত আছে অনুরোধ করছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিও বিএনসি সুমিতা দেবনাথ, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, শালচাপড়ায় উদ্ধার হওয়া শিশুপুত্র বড়খলা নারায়ণছড়া নতুন বস্তির আলতাফ হোসেন মজুমদার পরিবারের দাবি, পার্শ্ববর্তী গ্রামের গ্যাস সিলিন্ডারের গাড়ি ড্রাইভার সাকিব উদ্দিন পরিকল্পিতভাবে আলতাফকে খুন করেছে। এ নিয়ে এলাকায় জনমনে টানটান উত্তেজনা।
তথ্য মতে জানা যায় বৃহস্পতিবার সকালে সাকিব আলতাফকে বাড়ি থেকে নিয়ে যায় হরিণছড়ার নিজের ঘরে, এমনকি রাত্রে ভিডিও কল করেও কথা বলানো হয়। কিন্তু পরদিন বাড়িতে না আসায় খোঁজ নিলে সাকিবের পরিবার থেকে বলা হয় শিলচর আত্মীয়ের বাড়িতে সাকিব নিয়ে গেছে। রবিবার তার লাশ উদ্ধার হয় শালচাপড়া থেকে। সাকিবের দাবি, আলতাফ রাতে সিলিন্ডারের গাড়িতে ঘুমায় এবং সকালে গাড়িসহ আলতাফ নিখোঁজ ছিল। এদিকে আলতাফের বাবা নুরুল ইসলাম মজুমদারের এজাহারের ভিত্তিতে গাড়ি চালককে আটক করে টানা জেরা করছে পুলিশ। বরখোলা থেকে ভিটিপি প্রতিনিধি শিবির আহমেদ বড়বুইয়ার রিপোর্ট। আমরা কই আর যে এটা আমরা একদম খুব বাই পড়ছে, এটার আমরা আর মানে একশনটা দাঁড়িয়ে লইবা। আর দুই নম্বর বাদ হইলে আমরা এমএলএরও কই আর কিশোরনাথ মহাদরে যে তাই নয়, এটার কিছু একটা আলোচনা স্পিরি লইয়া করিয়া যাতে আমরা এটার অ্যাকশন হয় বা আমরা এই বিচারটা যাতে আমরা পাবলিকে পাই। যদি এটা আমরা দাবি রইল, পাবলিকের দাবি রইল এটা আমরা যে এই অ্যাকশনটা আমরা যাতে হয়। আপনারা কিতা মনে করেন এটা? আমরা এটা ভাবি আর ওটাও আমরা পাবলিকে ভাবি আর যে এই যে ছেলেটার এখান থেকে যে ড্রাইভারে নেওয়া হয়েছে, এই যে কোনো এই ড্রাইভারের একটা ষড়যন্ত্র এটা আছে কিছু এটা, বা এটা আমরার কোনো এলাকাবাসীর বা বটল আমরা গাঁও পঞ্চায়েত এলাকার কোনো মানুষ নিশ্চয় আছে থাকার সত্ত্বে এই ভাই ছেলেটারে মারিয়া এখানে ফালানি হয়ে গেছে। গাড়ি দেখা গেছে, গাড়ি চুরি হয়েছে, গাড়ি চুরি চক্রের লোকে এই এরিয়ার কোনো মানুষ সম্পর্ক আছে বলে মনে করেন? মনে হইলা আছে বোধ হইলা রইত ফারে এটা। আসন্ন 2021 সালের আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চার প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে। এ নিয়ে বিজেপির বর্জালেঙ্গা মণ্ডল যুব মোর্চার কোচকা আওয়াজ প্রায় তুঙ্গে। তারই উপর ভিত্তি করে প্রদেশ যুব মোর্চার সভাপতি অনুপ বর্মন এবং কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী নির্দেশানুসারে কাছাড় জেলার একাধিক মণ্ডলে প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হবে আগামী 16 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। এরই প্রেক্ষিতে রবিবার ছোট জালেঙ্গা মাল্টিপারপাস হলে ভারতীয় জনতা যুব মোর্চার জেলা কমিটির সদস্য তথা বরজালেঙ্গা মণ্ডলের প্রভারী অভিষেক চক্রবর্তী ও জেলা যুব মোর্চার মিডিয়া উপদেষ্টা মহিতুষ তাঁতির নেতৃত্বে বরজালেঙ্গা মণ্ডল যুব মোর্চার সভাপতি সুজিত কুমার দাসের উপস্থিতিতে মণ্ডলের কার্যনির্বাহী সদস্য নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বরজালেঙ্গা মণ্ডল যুব মোর্চার প্রথম কার্যনির্বাহী সভার দিন নির্ধারণ করা হয় নভেম্বরের 29 তারিখ। তৎসঙ্গে মণ্ডলের বুথ বাহিনী গঠনের সহ নতুন ভোটার কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করার আহ্বান জানানো হয়। এই জিনিসগুলো আমাদের আমার বিরুদ্ধে যখন কোনো টর্চার হয়, আমার বিরুদ্ধে কোনো অন্যায় হয়, আমি যদি জীবন মর্যাদা পাই না তখন আমি যেমন আমরা এখানে দুর্গা পূজা করি বা বিভিন্ন পূজা জিটিতে ওয়ার্ডে যদি আমরা এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি তাহলে মানুষ সচেতন হবে, মানুষ বুঝতে পারবো যে তার কী ধরনের অধিকার আছে। একটা পুলিশ একটা কেস বার করে যে কোনো মানুষকে গিয়ে হঠাৎ করে ধরিয়ে আনতে পারে না, ধরিয়ে আনার তার নিয়মকানুন আছে, যেটা আইনের হক সেটা আছে। কিন্তু আমরা দেখেছি তারাও আইন ভঙ্গ করে, অনেক সময় আমরা দেখেছি বুঝদার মানুষ যারা আছে সমাজের তারাও কিন্তু আমরা দেখেছি অনেক সময়। সম্প্রতি বরখোলা মাল্টিপারপাস হলে বরখোলা ব্লক মিশন ইউনিট ও উদারমন্দ অ্যাসোসিয়েশনের ইউথ ডিপিআরসি এসআইপিআরডির উদ্যোগে আত্মনির্ভর নারী আত্মনির্ভর অসম শীর্ষক একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন বরখোলা ব্লকের ভিডিও রূপক রতন দেব, এনআরএলএমের ব্লক প্রোগ্রাম ম্যানেজার ভাস্কর জ্যোতি গোস্বামী, শেহনাজ পারভিন মজুমদার, অ্যাকাউন্টেন্ট বিপ্লব মণ্ডল। এতে প্রশিক্ষার্থী হিসাবে অংশ নেন বিভিন্ন জিপির জিআরএস ও এনআরএলএমের জীবন সাথীরা। বরখোলা থেকে ভিটিপি প্রতিনিধি শিবির আহমেদ বড়বুইয়ার রিপোর্ট। মহিলাই ঘরখন চলাই লৈ যায়, পুরুষে বাহিরের কামবিলাক মেক্সিমাম পুরুষে চাই কিন্তু মহিলাই ঘরখন চলাই লৈ যায়। এতিয়া চিফ মিনিষ্টারের কথা মানে এই প্রোগ্রামটো দি গভর্নমেন্টে বিচারিছে যে অকল মানে ঘরের মতা মানুষখিনিয়ে মানে অকল কাম করিলে নহয়, যদি এটা ফ্যামিলি যদি স্বনির্ভর হব লাগে আত্মনির্ভর হব লাগে তেতিয়াহলে আমার মাইকী মানুষখিনিও কামত লাগিব লাগিব। মেনলি শুধু এমনিতে দেবো না, আমরা একটা স্কিম করবো, যে স্কিমে ইনকাম হবে, ইনকাম থেকে কী হবে
ওদের বাৎসরিক আয়টা মিনিমাম 50,000 করে দেবো। এইভাবে আমাদের স্কিম নিতে হবে, স্কিম নিব তো আমরা তো যে রাইজগুলো আমরা জানি আমরা স্কিম কিনো নেই সেই গাও সভা, কিন্তু স্কিমগুলো আসবে কোথা থেকে? ওদের কাছ থেকে আসবে, আমাদের কাছে। আমরা গাও সভাতে নিয়ে যাব, আমরা তখন সিলেক্ট করব যে কোন কোন স্কিম হবে বা কোনটা হবে না। অনেকে তো অনেক ডিমান্ড থাকতে পারে না, আন্ডিও ডিমান্ড থাকতে পারে, ওগুলো আমরা দেখবো গাও সভাতে, দেখবো দেখে আমরা ঠিক করব কী কী স্কিম আমরা নেব। মঙ্গলবার শিলচরের ইলোরা হেরিটেজ হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস্টার অ্যান্ড মিস স্টাইল আইকন 2020। এই সৌন্দর্য প্রতিযোগিতাটি শুরু হবে বিকেল 3টা থেকে। এতে উপস্থিত থাকতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিযোগিতার অর্গানাইজার দিব্যা রায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বড়খলা বিজেপির ব্যাপক সাফল্য, বিধায়কের হাত ধরে দলে 500+ মাইনরিটি মহিলার যোগদান। লক্ষ্মীপুরে আটক 3 এইচপিসি ডি জঙ্গি, উদ্ধার প্রচুর মারণাস্ত্র। রাজ্যের সাথে শিলচরেও তৈরি হচ্ছে শিক্ষার্থীদের আধার কার্ড, সোমবার শিলচরে আনুষ্ঠানিকভাবে হলো শুভারম্ভ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।